কালসের সূত্রে রাশি কোনগুলি কোয়েশন নাম্বার ওয়ানের অপশন দেওয়া আছে গ্যাসের ভর ও আয়তন গ্যাসের আয়তন ও উষ্ণতা গ্যাসের ভর ও চাপ গ্যাসের ভর উষ্ণতা আনসার ওয়ান সি গ্যাসের ভর ও চাপ কোয়েশ্চেন নাম্বার টু বয়েলের সূত্রে রাশি কোনগুলি গ্যাসের ভর ও আয়তন গ্যাসের আয়তন ও উষ্ণতা গ্যাসের ভর ও চাপ গ্যাসের ভর ও উষ্ণতা আনসার কোয়েশ্চন নাম্বার এর উত্তর হলো ডি মানে গ্যাসের ভর ও উষ্ণতা কোয়েশ্চন নাম্বার থ্রি বলছে বয়েলের সূত্র অনুযায়ী পি ভি লেখোচিত্রটি কীরকম হবে মূল সরল রেখা অধিবৃত্তাকার সমপরাবৃত্তাকার নাকি ভি ওকে সমান্তরাল আনসার হবে তিনের সি মানে সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফোর স্থির উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন প্রাথমিকের কত গুণ হবে আয়তন হবে অপশান দিয়েছে এ দ্বিগুণ বি গুণ সি অর্ধেক ডি এক চতুর্থাংশ আনসার হচ্ছে ফোরের সি মানে অর্ধেক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোনো একটি দিনের উষ্ণতা থার্টি ডিগ্রি সি হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্ট কত হবে এই কোয়েশ্চনে অপশান দেওয়া আছে থার্টি কেলভিন থ্রি হান্ড্রেড কেলভিন থ্রি ওয়ান থ্রি কেলভিন থ্রি জিরো থ্রি কেলভিন আনসার হবে ফাইভের ডি ওই থার্টির সঙ্গে তোমরা দুশো তিয়াত্তর মানে টু সেভেন থ্রি যদি অ্যাড করো তাহলে আসবে থ্রি জিরো থ্রি কেলভিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় নিচের কোন সূত্র থেকে এ ব্রয়লার সূত্র বি অ্যাভোগ্যাটের সূত্র সি চার্লসের সূত্র ডি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এটা তোমাদের জানা আছে আনসার হবে সিক্স সি মানে চার্লসের সূত্র থেকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন এটাও তোমাদের খুব পরিচিত কোয়েশ্চেন চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রটি কীরূপ হবে অপশান এ বলছে মূল বিন্দুগামী স্বলরেখা অপশান বি অধিবৃত্তাকার সি সমপরাবৃত্তাকার নাকি ডি অক্ষের সমান্তরাল আনসার হবে সেভেন এ মানে মূল বিন্দুগামী সরলরেখা কোয়েশ্চেন নাম্বার এইট স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ করলে ওই গ্যাসের আয়তন প্রাথমিকের কত গুণ হবে অপশান এ অর্ধেক অপশান বি দ্বিগুণ সি এক চতুর্থাংশ ডি গুণ আনসার হবে এইট বি মানে দ্বিগুণ হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার নাইন চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র উষ্ণতা এখানে কিন্তু ছোটো টি কথা বলেছে ভি স্মল টি লেখচিত্র উষ্ণতা অক্ষকে যে উষ্ণতায় ছেদ করে তার মান কত অপশান এ টু সেভেন্টি থ্রি ক্যালভিন অপশান বি টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস সি বলছে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস অপশান ডি জিরো ডিগ্রি সেলসিয়াস আনসার হবে নাইন সি মানে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস লাস্ট কোয়েশ্চেন আমাদের জলের হিমাঙ্কের মান পরম স্কেলে কত হবে অপশান এ জিরো ক্যালভিন অপশান বি টু সেভেন্টি থ্রি ক্যালভিন অপশান সি হান্ড্রেড ক্যালভিন লাস্ট অপশান থ্রি সেভেন থ্রি ক্যালভিন আনসার হবে টেন বি মানে টু সেভেন্টি থ্রি ক্যালভিন কেননা জলের হিমাঙ্ক তো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে আনসার আসবে টু সেভেন্টি থ্রি ক্যালভিন